গাজলটা বা ক্যানেল রোডে ফের দুর্ঘটনার শিকার বুনো হাতি এবার গাড়ি থাকায় গুরুতর জখম হস্তি শাবক বৃহস্পতিবার খুব সকালে মানতাদারি গেট বাজার এলাকায় বাচ্চা হাতিকে রাস্তার ওপর গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তবে ঠিক কোন গাড়ি ধাক্কা মেরেছে তা কারো নজরে পড়েনি খবর নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মান্তাদারী বিট অফিসের বনকর্মীরা সেখান থেকে হাতিটিকে তুলে পিকআপ ভ্যানে করে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের দাবি গাজলটবা ক্যানেল রোডে বাজার থেকে গাজলটবা পর্যন্ত দুই দিকে রয়েছে গভীর জঙ্গল এর মধ্যেই দ্রুত গতিতে গাড়ি যাতায়াতের কারণে আগছার বনপ্রাণীগুলি দুর্ঘটনার কবলে পড়ছে বুধবার দুর্যোগের মধ্যেই তিস্তায় আটকে হাবুটবু খাওয়ার পর আজ আরও একটি হস্তিশাবক দুর্ঘটনার মুখে পড়ল সেটিকে বাঁচানোর চেষ্টা করছেন বনকর্মীরা উত্তরের দুর্যোগে বন্যপ্রাণীদের সংকট ভাবাচ্ছে পরিবেশপ্রেমীদের